রঙে রঙে রাঙা হলো আলিপুরদুয়ারের আকাশ এবং বাতাস। আলিপুরদুয়ারের বিভিন্ন নাচ গানের একাডেমি একত্রিত হয়ে করছে বসন্ত উৎসব, তারই কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব, তাই চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। তোমার তলা তুমি আকাশে উড়াই দিও, এসো হে এসো হে। বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান হয়েছে মন্দির প্রাঙ্গণে, অলিতে গলিতে, রাস্তায় আবিরে রাঙা হয়েছে মানুষের মন প্রাণ। কিছু জায়গায় আবির বর্জিত খেলাও হয়েছে কারণ করোনা ভাইরাসের জন্য, কিন্তু মানুষের মনে আতঙ্ক থাকলেও আলিপুরদুয়ারবাসী মন খুলে বসন্ত উৎসবে মেতে উঠেছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? এই আলিপুরদুয়ার থেকে এসেছি, চৌবতী থেকে এসেছি। আচ্ছা, রং খেলতে কেমন লাগে? খুবই ভালো লাগে, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, অনেকখানে তো বলছে যে রঙের থেকে হয়তো ভাইরাসে ছড়াতে পারে, তো এটা আতঙ্ক আছে, কিন্তু আপনাদের এভাবে সেজে গুজে আছেন, সবাই আনন্দ করছেন? মাধ্যমেই আনন্দ করছি, মানে রং খেলতে ভয় লাগছে, ব্যাস, মানে এই সাজগুজ দিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। আচ্ছা, আগে যেভাবে রং খেলা হতো এখন অন্যভাবে একটু রং খেলা, বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয়, তো কিভাবে এনজয় করেন এটাকে? এ তো বাড়িতে আমরা ভালো মন্দ রান্না বাড়া হয়, খাওয়া দাওয়া হয়, এই আর রং খেলা হয়, এইভাবেই আমরা আনন্দ করি বাচ্চা কাচ্চা নিয়ে। আচ্ছা, এখান থেকে কি আরও কোথাও যাবেন রং খেলতে? না, আমরা পাড়ার মধ্যেই খেলি, আর কোথাও যাওয়া হয় না। তোমার নাম কি? সাহা। আচ্ছা, রং খেলতে কেমন লাগে তোমার? ভালো লাগে। কি রং পছন্দ তোমার? হোয়াইট। হোয়াইট কালার। রশ্মিতা দে। কোন ক্লাসে পড়ো? সিক্স। আচ্ছা, প্রত্যেক বছরই কি রং খেলো আর রং খেলার জন্য অনুষ্ঠান করো? হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। আচ্ছা, কেমন লাগে এমনি রং খেলতে? খুব ভালোই লাগে, ম্যামের এখানে খুব মজা হয় খেলে, ওখানে অনেক স্টুডেন্ট থাকে, সবার সাথে ওখানে খেলা হয়, খুব ভালো লাগে খেলতে। কোন রং পছন্দ তোমার? আমার রেডটাই বেশি, রেড ইয়েলো সবগুলোই পছন্দ, রেড আর ইয়েলোটা বেশি পছন্দ। তোমার কি রং পছন্দ? আমার হলুদ রং পছন্দ। আমার হলুদ রং পছন্দ। আচ্ছা, কি এমনি এখানে উৎসব করতে এসেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তার কারণ আলিপুরদুয়ারে এই 3 বছর হলো শুরু হয়েছে বসন্ত উৎসব, আমাদের এই অঙ্গকলা এবং অন্যান্য শিল্পী সমন্বয়ে বসন্ত উৎসব করছে। এতদিন আমরা এই বসন্ত উৎসবটাতে এত যে আনন্দ হয় সেটা আমরা জানতাম না, এখন আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারছি, হয়তো কলকাতার মতো অত ভালো করে করতে পারছি না, কিন্তু আমাদের মতন করে আমরা খুব এনজয় করছি। তোমার নাম? আমার নাম আয়ুষী দাস। আচ্ছা, কত বছর ধরে খেলছো? হবে 4-5 বছর। আচ্ছা, প্রত্যেকবার খেলতে আসো? হ্যাঁ, প্রত্যেকবার প্রায়, এখানে তো আমরা নাচের, যেহেতু অঙ্গকলা গ্রুপ থেকে, আমরা এখানে ডান্সও পরিবেশন করি এবং আমরা এখানে রং খেলি লাস্টে সবার শেষে। নাম কি? আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? আচ্ছা, কি রং তোমার পছন্দ? পিঙ্ক কালার। মিনাক্ষী অধিকারী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, রং খেলতে তোমার কেমন লাগে? ভালো লাগে। কোন রং তোমার পছন্দ? পিঙ্ক কালার। চলুন এগিয়ে যাই অন্যান্য যে প্রোগ্রাম আছে তার দিকে। ছাত্রছাত্রী যারা তৈরি হয়ে এসছো তাদের জুনিয়র গ্রুপ,
আলিপুরদুয়ার থেকে রিপোর্ট দেবকণা ভট্টাচার্য।